এবার জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বরানী কবরস্থানে স্বজনদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বিএনপির নতুন করে নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল 10:45 রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মেয়ে ও বোনকে নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান শেখ হাসিনা। কিছুক্ষণ সেখানে অবস্থান করেন তারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবিকে অপ্রাসঙ্গিক বলে দাবি করেন। তারা পুনর্নির্বাচন চাচ্ছে, এটা মামাবাড়ির আবদার। এখন আর এটা অলরেডি নির্বাচন কমিশন বিষয়টি প্রত্যাখ্যান করেছে, আর এটা কারো কাছে দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য নয়। কারণ নির্বাচনের পর্যবেক্ষকরা যারা মনিটর করেছে তারা বলেছেন যে অতীতের নির্বাচনগুলোর তুলনায় বাংলাদেশে মাচ বেটার ইলেকশন এবার হয়েছে। পরে 75-এর 15 আগস্টে শহীদ জাতির পিতার পরিবারের সদস্যদের কবর জিয়ারত করতে ও শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি। এদিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের কাছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 10ই জানুয়ারির আগেই নতুন মন্ত্রিসভা গঠিত হবে বলে জানান। সব প্রক্রিয়া, মন্ত্রীদের শপথ, তার আগে এমপিদের শপথ, গ্যাজেট, রাষ্ট্রপতি আহ্বান জানাবেন, সব কিছু মিলিয়ে আমার মনে হয় 10 জানুয়ারির আগে সম্পন্ন হবে। বিএনপির আন্দোলন গড়ে তোলার সাংগঠনিক শক্তি নেই জানিয়ে ওবায়দুল কাদের জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখে ঐক্যফ্রন্ট নেতারা শপথ নেবেন বলে আশা প্রকাশ করেন। আমি এখনো মনে করি তারা জনগণের রায়কে অপমান করবেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। 3 জানুয়ারি বৃহস্পতিবার নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। আনুষ্ঠানিক গেজেট দু একদিনের ভিতরেই হবে। 3 তারিখে সংসদ সদস্যরা শপথ নেবেন, তার আগে কালকে গেজেট হয়ে যাবে। সুতরাং মহাজোটের সরকার গঠন হতে যাচ্ছে, এটা অবধারিত, এবং আমরা শেখ হাসিনা নেতৃত্বে আমরা নতুন সরকার পাব। জাতীয় পার্টি বিরোধী দল হবে নাকি মহাজোটে থাকবে নাকি উভয় জায়গাতেই থাকবে তা আগামীকাল প্রেসিডিয়াম বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সকালে জাতীয় পার্টি 33তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বনানীর দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় একথা জানান দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। নির্বাচনে জাতীয় পার্টির নেতাকর্মীরা নিগৃহীত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। জাতীয় পার্টি এখন দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি উল্লেখ করে তিনি বলেছেন, জাতীয় পার্টি কি করবে তা চেয়ারম্যানের নেতৃত্বে প্রেসিডিয়ামের বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকালকের সংসদ সদস্য এবং আমাদের প্রেসিডিয়াম মেম্বার আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিব যে আমাদের রাজনীতিটা কোন দিকে যাবে। আমরা সরকারের সঙ্গে থাকবো কি আমরা সরকারের সঙ্গে থাকবো না, এবং অবশ্যই মহাজোটের সঙ্গে আলোচনা করে যখন আমরা মহাজোটে আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, সুতরাং তাদের সঙ্গেও আমাদের একটা আলোচনা করতে হবে। আমরা বিরোধী দলেও থাকতে পারবো এবং আমরা সরকারের মন্ত্রিসভাতেও থাকতে পারবো, এটা অনেকেই বলেছে। সহিংসতার বিষয়ে উদ্বেগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সকালে রাজধানীর কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানিয়েছেন। অনেক নির্যাতনের ঘটনা এখনো আসবে, তো এগুলো আমরা তাদের নজরে নিব এবং তাদের নজরে নেওয়ার পরে তারাই এগুলো করার কথা। তারা যদি কোনোটা না করে তাহলে আমরা কিন্তু আমাদের কোনো বার নেই, আমরা কিন্তু সেক্ষেত্রে করে যেতে পারি। তবে প্রাথমিকভাবে তাদের দায়িত্ব, এটা মূলত তাদের দায়িত্ব,
তারা করলো কিনা আমরা তাদেরকে সেটা জানাবো। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী জহুরুল ইসলামের সঙ্গে। জহুরুল, জানতে চাই সেখানকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং জনসাধারণের ভাবনা। জি, আমি চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের কথা বলতে চাচ্ছি। আজকে চাঁপাইনবাবগঞ্জ এক, চাঁপাইনবাবগঞ্জ দুই এবং চাঁপাইনবাবগঞ্জ তিনটি আসনে শান্তিপূর্ণভাবে গত 30শে ডিসেম্বর 11 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং মানুষ এই ভোটারদের মাঝে একটা শান্তিপূর্ণ ভোট প্রদান করেছে বলেও ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। এবং সে সাথে আপনাকে বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জ এই উত্তরের জেলা হলেও কিন্তু এই শান্তিপূর্ণভাবেই কিন্তু এই এই জেলাতে ভোট গ্রহণ হয়েছে এবং আমি আজকে দুজন ভোটারের সাথে দাঁড়িয়ে আছি এবং সে সাথে অনেকগুলো ভোটার আছে আমার সাথে। আমি দুজনের সাথে কথা বলবো, এখন তাদের প্রতিক্রিয়াটা জানতে চাইবো, তারা এই ভোটকে কেন্দ্র করে তারা কি ধরনের হচ্ছে, যে কিভাবে ভোটটা দিলেন এবং কিভাবে তারা শান্তিপূর্ণ ভোট দিতে পেরেছেন। আপনি একটা বিষয় আমাকে বলবেন যে এই প্রতিক্রিয়াটা কি, যে ভোট নিয়ে আপনি একটু বলবেন প্লিজ। ভোটটা আমাদের চাঁপাইনবাবগঞ্জে বিশাল ভোটারের উপস্থিতি এবং সারা দেশের তুলনায় তো অনেক বেশি ভোটারের উপস্থিতি প্রমাণ করে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হয়েছে। আর এখানে আরও একটা বিষয় প্রমাণ করে যে আমাদের এখান থেকে বিএনপি দুইটা আসনে নির্বাচিত হয়েছে এবং একটা আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, কিন্তু মাত্র যে দুই দিন আগে যে নির্বাচনটা হয়েছে, আজকে মানুষ কিন্তু সেই ঝামেলা উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে থাকতে চায় না। আজকের কিন্তু পরিবেশ দেখলে মনে হয় না যে দুই দিন আগে এরকম একটা উত্তেজনাকর নির্বাচন হলো এবং সবকিছুই এখন স্বাভাবিক। তো এইটা আমার ভালো লাগছে যে মানুষ এখন ঝামেলা মুক্ত থাকতে চাচ্ছে। জি জি ভাই, আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কিভাবে এই যে ভোটটাকে কিভাবে দেখছেন একটু যদি বলেন প্লিজ। বহুদিন আগে থেকেই ভোট দিয়ে আসছি। এবছরের ভোটে যত মানুষের উপস্থিতি বা মানুষ বেড়েছে সে তুলনায় দেখেছি যে ভোটের স্বতঃস্ফূর্তভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে এবং আমিও ভোট দিয়েছি। এখানে কোনো রকমের কোনো ঝামেলা ঝঞ্ঝট ছিল না, কোনো হুড়াহুড়ি পাড়াপাড়ি গ্যাঞ্জাম ছিল না, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি। জি ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে দুইটি আসনেই বিএনপির মনোনীত প্রার্থী এখান থেকে বিজয় লাভ করেছেন। জহুরুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহুরুল ইসলাম। চলে যাচ্ছি পরের খবরে। বর্ণাঢ্য আয়োজনে বছরের প্রথম দিন পালিত হলো পাঠ্যপুস্তক উৎসব। 4,26,19,000 শিক্ষার্থীর জন্য বিতরণ করা হয়েছে 35,21,97,882 পাঠ্য বই। এর আগে গত 24শে ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ উদ্বোধন করেন। বছরের প্রথম দিনে নতুন বই হাতে শিক্ষার্থীদের এই উল্লাস যে কারোরই নজর কাড়বে। টানা 10ম বারের মতো এই আয়োজন করল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এই 10 বছরে বিতরণ করা বইয়ের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলা, অঙ্ক, ইংরেজি। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক যুগের উন্নত মানের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা দিয়ে গড়ে তোলা। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আলাদাভাবে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষার্থীদের উৎসাহ দেন দেশের বিশিষ্ট জনেরা। এত বই পৃথিবীর কোনো দেশ ছাপায় না, কোনো দেশ ছাপাতে পারবেও না, শুধু বাংলাদেশ পারবে। কেন এটা করা হয় বলো? তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই পড়াশোনায় মনোনিবেশ করবে, সাথে সাথে খেলাধুলাটাও করতে হবে, দুইটা জিনিসই একসাথে চালাতে হবে এবং সবগুলোতেই ভালো করতে হবে, এটা আমি আশা করি তোমাদের কাছ থেকে। ধীরে ধীরে বই উৎসব রূপ নিচ্ছে সার্বজনীন উৎসবে।
বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো বিনামূল্যের পাঠ্যপুস্তক। আর এই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সারা দেশের মতো চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। নগরীর ডাক্তার খাস্তগীর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক। সিলেটে নানা আয়োজনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় নতুন বই। বরিশাল নগরীর মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। খুলনা জেলা স্কুল মাঠে আয়োজিত পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মাঝে বই উৎসবে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়া ময়মনসিংহ, গাইবান্ধা, পাবনা, ঝালকাঠি, শরীয়তপুর, রাজবাড়ী, যশোর, সিরাজগঞ্জ, মেহেরপুর, বগুড়া সহ দেশের অন্যান্য স্থানেও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, পাঠ্যপুস্তক উৎসবের খবর জানতে একদম দেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ে চলে যাব এখন আমরা। পঞ্চগড়ে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী লুতফুর রহমানের কাছে। লুতফুর, পঞ্চগড়ে কেমন চলছে পাঠ্যপুস্তক উৎসব? এজি ইংরেজি নববর্ষের প্রথম দিন, আর এই দিনে সারা দেশের মতো পঞ্চগড়ের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের হাতে নতুন বই কিন্তু পেয়ে যাচ্ছে। নতুন বই বিতরণ করেছে প্রত্যেকটি উপজেলাতেই, পঞ্চগড়ের পাঁচটি উপজেলাতেই আনুষ্ঠানিকভাবে বই বিতরণ হয়েছে। জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতো এবার পঞ্চগড়ের 3 লাখেরও বেশি শিক্ষার্থীকে 25 লাখেরও বেশি বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে, নতুন বইয়ের গন্ধে কিন্তু বিভোর এখানকার শিক্ষার্থীরা। আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে একটু মত বিনিময় করার চেষ্টা করব যে আমি রয়েছি করতোয়া আদর্শ শিক্ষানিকেতন এইখানে। এখানের আমরা একজন শিক্ষার্থীর কাছে জানতে চাইবো নতুন বই পেয়ে তার কেমন লাগছে। আসলে বছরের প্রথম দিন বই পেয়ে আমরা সবাই খুবই আনন্দিত। এর ফলে আমরা আগামী কাল থেকেই ক্লাস শুরু করতে পাচ্ছি, ফলে আমাদের বছরের দিনগুলো, মানে পড়ালেখার দিনগুলো বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এজি, আমরা একটু এখানে এই প্রতিষ্ঠানের পরিচালক রয়েছেন, আমরা তার সাথে একটু তার অনুভূতি একটু জানার চেষ্টা করব। এখানে এই প্রতিষ্ঠানের পরিচালক সুমন জিহাদির কাছে আমরা জানতে চাইব তার অনুভূতি। আসলে বছরের শুরুতেই ছাত্রছাত্রীরা বই পেয়ে গিয়েছে। বছরের শুরুতেই তাদের যে আনন্দ, তাদের যে উচ্ছ্বাস এবং পড়াশোনার প্রতি যে তাদের একটা আগ্রহ, এটি কিন্তু প্রথম দিনই সৃষ্টি হয়ে যাচ্ছে। সুতরাং যে অভিনব যে পদক্ষেপ এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল যে বছরের প্রথম দিনেই সকলের হাতে বই তুলে দেবেন, এই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত। তারা রীতিমতো আগামীকাল থেকেই পড়াশোনা শুরু করে দিবে। নতুন বইয়ের ছবি, নতুন বইয়ের লেখা, নতুন বইয়ের প্রত্যেকটি বিষয়ের প্রতি তাদের যে আগ্রহ, আমার মনে হচ্ছে তা আগামী দিনের যে অনুরাগী যে বাংলাদেশ তার ইঙ্গিত বহন করে। এজন্য সকলকে ধন্যবাদ। এজি, শুধু বই পাওয়া নয়, বই নিয়ে এখানকার শিক্ষার্থীরা, সর্বোত্তরের এই জেলার শিক্ষার্থীরা আলোর পথে আরো অনেক দূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা এখানকার সবার। এজি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগে হবিগঞ্জের বানিয়াচংয়ের মধুমিয়া সহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। 1971 সালে ধর্ষণ, হত্যা, লুটপাট সহ মোট 5টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বিকল্প ধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান সহ বিভিন্ন জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের যেসব অভিযোগ তোলা হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এগুলো রাজনৈতিক অভিযোগ বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া তদন্ত শেষ হওয়ার 4 বছরেও যুদ্ধাপরাধী দল জামায়াতকে নিষিদ্ধ না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। নিবন্ধন বাতিল, এক, প্রতিটা জাজমেন্টে এসছে ক্রিমিনাল অর্গানাইজেশন, তারপরে আমরা তার দলটাকে দেশ তার নামেই থাকবে, এই নামেই থাকবে না, সেইটা তদন্ত করে আমরা রেখে দিয়েছি।
তো আমিও তো চাইবো যে এটা একটা সুরা হওয়া উচিত, আমাদের পক্ষে হওয়া উচিত, সোজা কথা। লালমনিরহাটে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতার তালিকায় নাম রয়েছে সচ্ছল ধনাঢ্যদের, কিন্তু এই তালিকায় নাম নেই অনেক অসচ্ছল বিধবা ও স্বামী পরিত্যক্তার। কর্তৃপক্ষের গাফিলতি ও জনপ্রতিনিধিদের দুর্নীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুরের বাসিন্দা আজোবালা আর মঙ্গলিবালা, স্বামী সন্তানহীন 70 ঊর্ধ্ব এই দুই বৃদ্ধার জীবন চলে ভিক্ষার টাকায়। ভিটে মাটি না থাকায় অন্যের জমিতে ছাপরা ঘরে কাটে তাদের মানবেতর জীবন। এই দুই বৃদ্ধার মতো অনেকেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ও বিধবা ভাতা পাওয়ার উপযোগী। জনপ্রতিনিধিদের জনবিরোধী ভূমিকায় এই সুবিধা থেকে বঞ্চিত তারা। স্বামী তো মারা গেছে, ওই তো গোড়া মামা ভিক্ষা করি খাম, বক্স ভাতা তারা হয় নাই, বিধবিও নাই বক্সও নাই হয়ে গেলাম, ফলে দিবে চাই করে দিমো দিবো, আজকে দিবো কালকে দিবো, হয়ে নাই। মুই 12 মাস বাবা ভিক্ষা করি খাম, বয়স্ক ভাতা বিধবা ভাতা মন নাই, যাই পাইছে দিবার পায় বাবা তার ভাতা হয়, বিধবা ভাতা হয়, বয়স্ক ভাতা হয়, কত কি হয়, মুই পাইছে দিবেন না পাং, মোর বা কিছু নেই। একই গ্রামের ময়েজউদ্দিন 35 বিঘা জমির মালিক, কিন্তু দুই স্ত্রী সহ তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধিদের দুর্নীতির কারণেই এই অনিয়ম। তিনজনের বয়স্ক ভাতা পাইছি, তিনজনের জন্য 6,000 টাকা দিয়ে কাট করে নিছি, টাকাটা দিছি খলিল মেম্বারে। যা টাকা দিবার পায় তাক দেয়, আর যারা টাকা দিতে পারে না তাকে কিছুই দেয় না। অভিযোগ অস্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা সমাজ সেবা অধিদপ্তর জানায়, বরাদ্দ কম থাকায় কিছু মানুষ এই সুবিধার বাইরে রয়েছে। আর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দাবি, প্রকল্পটি বিতর্ক মুক্ত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। এখানে ধনী গরিব আমরা ইয়ে করি নাই, মানে 100% এখানে বাসি করে কি করব আমরা, 100% দিয়ে দিছি আমরা, জোরপূর্বক ভাবে কারো কাছে টাকা নেওয়া হয়নি, যাদের বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে আমরা দিছি। ভুয়া ভাতা নিয়ে কেউ ওখানে বিতর্কিত অবস্থা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা অলরেডি নির্দেশ দিয়ে দিছি আমাদের অফিসারদেরকে। লালমনিরহাটে বয়স্ক বিধবা স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধী সহ প্রায় 80,000 অসচ্ছল মানুষের মাঝে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রতি বছর প্রায় 51 কোটি টাকা বিতরণ করা হয়। কিন্তু অসহায় বৃদ্ধারা এই সুবিধার বাইরে থাকায় পুরো প্রকল্পই প্রশ্নবিদ্ধ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। চাঁদপুরের নির্মাণ কাজ শেষ না করেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে মতলব সেতুর সংযোগ সড়ক। এই সুযোগে এই পথে চলাচলকারী যানবাহনের চালকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগের এক শ্রেণীর কর্মচারী। সড়কপথের রাজধানীর সাথে চাঁদপুরের দূরত্ব কমাতে মতলবের ধনাগোদা নদীর উপর নির্মাণ করা হয় মতলব সেতু। 2015 সালে শুরু হওয়া সেতু নির্মাণের কাজ গত বছর শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি সেতুর দুই পাশে সংযোগ সড়কের কাজ। তবে এরই মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সেতুর উভয় পাশে সড়ক। এই পথে যাতায়াতকারী স্থানীয় লোকজনের অভিযোগ, সেতু পারাপারে চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের কিছু লোক। বিষয়টি স্বীকার করলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরাও। এ ব্যাপারে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি তিনি। 305 মিটার দীর্ঘ মূল সেতু এবং উভয় পাড়ের 2 কিলোমিটার সংযোগ সড়ক সহ মতলব সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 87,84,06,000 টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। ভোটের দিন দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের গুলিতে নিহত নোয়াখালীর অস্থায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নূর নবীর পরিবারে চলছে শোকের মাতম। নোয়াখালী 3 বেগমগঞ্জ আসনের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনের সময় কিছু দুর্বৃত্ত অস্ত্র নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তারা গুলি ছুড়লে নূর নবীর মৃত্যু হয়। ভোটের দিন অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে নোয়াখালী 3 বেগমগঞ্জ আসনের গোপালপুর ইউনিয়নের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় তাদেরকে বাধা দেন কেন্দ্রের দায়িত্বে থাকা অস্থায়ী নিয়োগ পাওয়া আনসার সদস্য নূর নবী হেঞ্জু। সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাখারা তার পরিবার।
নিহত নূরনবীর পরিবারকে ১,০০,০০০ টাকার চেক ও সরকারের পক্ষ থেকে পদক দেওয়ার কথা জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ডিং অফিসার। আগামী জাতীয় আমাদের যে সমাবেশ আছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, ওই সমাবেশে তার এই সাহসিকতাপূর্ণ কাজের জন্য তাকে বাংলাদেশ আনসার পদক সাহসিকতা দেওয়া হবে, এই ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে নিহত নূরনবীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধি। সরকারি কাজে বাধা দেওয়ার জন্য, সরকারি কর্মকর্তার উপরে আক্রমণ করার জন্য যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে কেউ এই সরকারি কাজে বাধা না দেয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করব এই পরিবারটির জন্য যেন সুরক্ষার ব্যবস্থা করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েও জামানত হারানোর পাশাপাশি 2,000-এরও কম ভোট পেয়েছেন 10 প্রার্থী। থানের শীর্ষের এক প্রার্থী পেয়েছেন মাত্র 57 ভোট। 298 আসনের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগের দুর্গ বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ 3 আসন থেকে নির্বাচন করে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রতিটি নির্বাচনেই বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। এবার তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 123 ভোট। গোপালগঞ্জের অন্য 2 আসনেও একই অবস্থা। শেখ সেলিমের নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম সিকদার পেয়েছেন 608 ভোট। আর ফারুক খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান পেয়েছেন 702 ভোট। বরিশাল 1 আসনে নৌকা প্রতীক নিয়ে আবুল হাসানাত আবদুল্লাহ পেয়েছেন 205,502 ভোট। আর ধানের শীষের জহিরুদ্দিন স্বপন পেয়েছেন 1,305 ভোট। এরকম নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েও 2,000 ভোটের বেশি পাননি এমন বাকি আসনগুলো হচ্ছে সিরাজগঞ্জ 1, মাদারীপুর 1, শরীয়তপুর 1, ব্রাহ্মণবাড়িয়া 6, কুমিল্লা 11 ও জামালপুর 4। তবে এসব আসনের বেশ কটিতে আগেও বড় ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এর বাইরে ব্যারিস্টার মওদুদ আহমদ সহ বেশ কজন বড় নেতা তাদের জামানত রক্ষা করতে পারেননি। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রায় 4 ডজন প্রার্থী। বয়সে তরুণ প্রার্থীরাও চমক দেখিয়েছেন এই নির্বাচনে। প্রথমবারের লড়াইতেই দল কেড়ে দিয়েছেন জয়। আওয়ামী লীগের মনোনয়নের সবচেয়ে বড় চমক ছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তজা। শুধু মনোনয়নেই নয়, চমক দেখালেন নির্বাচনের মাঠেও। প্রতিদ্বন্দ্বীর চেয়ে 37 গুণ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাশরাফি। বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ তন্ময় রাজনীতির মাঠে নেমেই দৃষ্টি কেড়েছিলেন। দলের মনোনয়ন নিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনিও। জয় বাংলা। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে নিজামুদ্দিন জলিল হতে যাচ্ছেন আগামী সংসদের কনিষ্ঠতম সদস্য। চট্টগ্রামের নেতা প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ছেলে সহ প্রায় 4 ডজন নেতা এবারই প্রথম বসবেন জাতীয় সংসদে। তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা অসীম কুমার উকিল, ইকবাল হোসেন অপু, এনামুল হক শামীম, শাহে আলম, ছোট মনির সহ অনেকেই। মেহেরপুর 2 আসনে প্রথম মনোনয়ন পেয়ে 30 বছর পর আওয়ামী লীগের আসনটি পুনরুদ্ধার করলেন শাহিদুজ্জামান খোকন জয়। আর তারকাদের মধ্যে অভিনেতা আসাদুজ্জামান নূর, গায়িকা মমতাজের পাশাপাশি প্রথমবারের মতো সংসদে আলো ছড়াতে যোগ দিচ্ছেন সুজন সুখী খ্যাত চিত্রনায়ক ফারুক। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় সোমবার ওই নারীর স্বামী বাদী হয়ে চরজব্বার থানায় 9 জনকে আসামি করে মামলা করেছেন। নির্যাতনের শিকার ওই নারী জানিয়েছেন, রোববার রাতে চরজুবলি ইউনিয়নের মোশাররফ, সালাউদ্দিন সোহেল সহ 10 থেকে 12 জন যুবক তাদের বাড়িঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ঘরে ঢুকে তার স্বামী ও সন্তানকে পিটিয়ে আহত করে। বাধা দিতে গেলে ওই নারীকে গণধর্ষণ করে তারা। সোমবার স্থানীয়রা ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। নির্বাচন ও ব্যাংক হলিডের কারণে টানা 4 দিন ছুটি কাটিয়ে আজ থেকে শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। বছরের প্রথম দিনে বর্ণিল সাজে সেজে উঠেছে রাজধানীর মতিঝিলের ব্যাংক পাড়া। ছুটির আমেজ কাটিয়ে শুভেচ্ছা বিনিময় করে সময় পার করছেন সব বাণিজ্যিক ব্যাংক এবং
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তবে ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতি ছিল বেশ কম। সঞ্চয়পত্রের সুদ, বিদ্যুৎ বিল, ট্রাভেল ট্যাক্স দিতে দু একজন ব্যাংকে এসেছেন। নগদ জমা উত্তোলনের কাউন্টারগুলো বেশ ফাঁকা। আর ব্যাংকাররা বলছেন, নির্বাচনের আগে অনেকেই গ্রামে যাওয়ায় গ্রাহক সংখ্যা কম, তবে আগামী সপ্তাহেই এমন চিত্র বদলে যাবে বলে আশা করছেন তারা। সংসদ নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে শেষে আজ থেকে ভোমরা, হিলি ও বেনাপোলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ভোমরা ও বেনাপোলি স্থলবন্দরে সব ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ভোমরা স্থলবন্দর সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, চার দিন বন্ধ থাকার পর সকাল থেকে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে শনিবার থেকে বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে হিলি স্থলবন্দরও। পল্লীকবি জসীমউদ্দিনের 116তম জন্মদিন আজ। 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুরে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই কিংবদন্তি লেখক। নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, ধানক্ষেত, এক পয়সার বাসী কিংবা রাখালির মতো কালজয়ী কাব্যগ্রন্থের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী গ্রামীণ বাংলার কাব্যধারাকে নাগরিকদের মধ্যে জনপ্রিয় করে তোলেন পল্লীকবি জসীমউদ্দিন। অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এই কবি ছিলেন পূর্ব বাংলার সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা। কাব্য গদ্যের পাশাপাশি জসীমউদ্দিন রচনা করেছেন, আমার সোনার ময়না পাখি, আমার গলার হার খুলে নে, আমার হাড় কালা করলাম, আমায় ভাষায় লিডের মতো বহু জনপ্রিয় গান। অর্জন করেছেন প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরমেন্স, 21 পদক ও স্বাধীনতা পদক সহ বিভিন্ন সম্মাননা। 1976 সালে 13 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই গুণী কবি। শুরু হলো খ্রিস্টীয় নতুন বছর 2019 সাল। নতুন বছরে নতুন উদ্যমে সুখী সমৃদ্ধ দেশ গড়তে চায় দেশের মানুষ। চলতি বছর মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইংরেজি নতুন বছরকে আনন্দের সঙ্গে বরণ করল রাজধানীবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ছিল আয়োজন। নতুন বছরে নবনির্বাচিত সরকার যুদ্ধাপরাধীদের রাজনীতিকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করবে, এমনটিই দাবি শিক্ষার্থীদের। স্বাধীনতার সপক্ষে শক্তিরা যাতে বাংলাদেশে বিরাজমান করে, যেসব অশুভ শক্তি যারা রয়েছে সে সকল অশুভ শক্তি যাতে বাংলাদেশে আর কোনোদিন মাথা ছাড়া না নিয়ে আসতে পারে। আগামীতে জাতীয় সংসদের প্রথম যে অধিবেশনটি বসবে সেই অধিবেশনেই যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী সংগঠন জামাত শিবিরকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে, এটি আমাদের প্রথম প্রত্যাশা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ইংরেজি নতুন বছরের সাথে সাথে নির্বাচন পরবর্তী সময়ও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে নিজের প্রত্যাশার কথা জানালেন র‍্যাবের মহাপরিচালক। জঙ্গিবাদ, মাদক, এগুলো হচ্ছে আমাদের এই বছরের যে আমরা কাজ করেছি, আমরা আগামী বছরেও এটা ধারাবাহিকতা অব্যাহত রাখব। লক্ষ্য হচ্ছে জঙ্গিবাদকে নিশ্চিহ্ন করতে হবে এবং মাদককেও বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। নতুন বছরে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা হওয়ার সুযোগ নেই বলে আশা প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার। আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার কোনো শঙ্কা নেই। যদি কেউ আগামীতে আগুন সন্ত্রাস, বোমা সন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকরণ, জনগণের প্রতি ভীতি সঞ্চার করার কোনো ধরনের কোনো চেষ্টা করে, দেশের সংবিধান এবং আইন অনুযায়ী তাদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঘটনাবহুল 2018 সালকে বিদায় আর নতুন বছর 2019 সালকে স্বাগত জানালো বিশ্ববাসী। খ্রিস্টীয় বর্ষবরণে দেশে দেশে আনন্দে মেতে ওঠে মানুষ। প্রথম প্রহরে আতশবাজির বর্ণিল আয়োজনে উজ্জ্বল হয়ে ওঠে রাতের আকাশ। দক্ষিণ গোলার্ধে দেশ হওয়ার সুবাদে নিউজিল্যান্ড সবার আগে বরণ করে নতুন বছর। বরাবরের মতো এবারও আতশবাজির উৎসবে আয়োজন করে অকল্যান্ডের স্কাই সিটি ক্যাসিনো। বর্ণিল আলো মধ্যরাতের আকাশকে রাঙিয়ে তোলে। এরপর নতুন বছর বরণ করে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনির বাসিন্দারা। নববর্ষ উপলক্ষে সিডনির হারবার ব্রিজে বিশ্বের অন্যতম জমকালো আতশবাজি উৎসবের আয়োজন ছিল এবারও। নববর্ষ বরণে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে বসানো হয় 1200 পাউন্ড ওজনের ক্রিস্টাল বল। স্থানীয় সময় রাত 12টা বাজার সাথে সাথেই বলের বোতাম টিপে নতুন বছরকে স্বাগত জানান নিউইয়র্কবাসী। বর্ষবরণে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশেও ছিল নানা আয়োজন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বেশ ঘটা করে খ্রিস্টীয় নববর্ষ বরণ করল চীন।
নতুন বছর বরণ উদযাপন করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও। আরব আমিরাতের বুর্জ দুবাইয়ে আয়োজন করা হয় লেজার লাইট শো এর। ফ্রান্স, গ্রিস, রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশেও বর্ণাঢ্য আয়োজন ছিল বর্ষবরণে। তবে বর্ষবরণকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কামরুন নাহার, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো বেলা তিনটার সংবাদ নিয়ে আসবেন সুরভ আলম তরুণী। ডিবিসি সঙ্গেই থাকুন 24 ঘন্টা।